বাড়ির মা জননী আগ্রহ জানিয়েছে বাবা আজকে কীর্তন করা আমার পিতৃদেব জবের থেকে দেহ রেখেছেন মানে 88 থেকে এখন 2022 হলো তা কীর্তন করছি গোবিন্দের নাম কাশ্রয় করে আছি এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণ বিলাস সিন্ধু কল্লোলের এক বিন্দু যার কণা কহেন কৃষ্ণদাস কৃষ্ণদাস কবিরাজ এক কণা বর্ণনা করেছিলেন আমরা ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীব সমুদ্র শ্রীকৃষ্ণ বিলাস সিন্ধু তা এখন এখনো জলে নামতে পারি না এতদিন হলো এখন ওই খালি পাড়ে ওই ঢেউ গুনছি যাই হোক মা জননী বললেন উত্তর গোষ্ঠ পূর্ব গোষ্ঠ পূর্ব রাগ দান মান এগুলো সব শোনা আছে নতুন কিছু করতে হবে আমি বললাম গোবিন্দের লীলাই চিরনতন চিরনবীন আজকে একটা অভিনব লীলা একটু মনোনিবেশ করতে হবে নতুন করলে তো হবে না আমাদের একটা নিয়ম আছে যে যেটা জানি ওই জানাটা যদি একটু একটু জানা থাকে তাহলে সেটা শুনতেও সুবিধা হয় পরে বলে হ্যাঁ কিছুটা বুঝলাম আর যেটা সম্বন্ধে কোনো জ্ঞানই নেই সেটা যদি করা হয় আর না শুনেন পরে বিচার করবেন জয় রাধে আজকে যে লীলাকে আস্বাদন করবো সেটা শ্রীমদ ভাগবত কথিত লীলা শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ কখন আশীর্বাদ হয় এ লীলায় গোবিন্দ দেখিয়েছেন হিন্দুদের 33 কোটি দেবদেবী কাকে ভজবো কাকে ভজবো না এ লীলায় দেখিয়েছেন কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত এ লীলায় গোবিন্দ দেখিয়েছেন প্রথমেই গৌরচন্দ্রিকা লীলার গৌরচন্দ্রিকা তাহলে আজকে আস্বাদনের বিষয় কি শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা আস্বাদন কর জয় রাম একটা অভিনব লীলা একটু মন দিয়ে শুনতে হবে মা তাছাড়া বোঝা যাবে না কারণ এগুলো সচরাচর শোনা যায় না তো একটু মনোনিবেশ না করলে তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না জয় রাধে এটা শ্রীমদ ভাগবত কথিত লীলা জাগ্রিক মুনি পত্নী উদ্ধার জয় রাধে একটু মনোনিবেশ করুন
মহাপ্রভু 1407 শতাব্দীতে মানে আজ থেকে 537 বছর আগে বাংলার ভূমিতে নবদ্বীপে নদীয়ায় রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ দুই দেহ এক হয়ে শচী গর্ভশূন্য মাঝে গৌর রূপে এসেছিলেন বাংলার মানুষের পরম সৌভাগ্য এ কথা আমরা সকলেই জানি বা শুনেছি আমি আগস্ট মাসে আগস্ট সেপ্টেম্বরে লন্ডনে গিয়েছিলাম কীর্তন করতে এটা মুখ্য উদ্দেশ্য নয় বলার উদ্দেশ্য নয় তা এখানে যখন শুনেছে তখন আমার শুনে অনেকে বলছে আপনি কি বাংলায় করে ইংলিশে কীর্তন করছেন আমি বললাম বাংলার কীর্তন মহাপ্রভুর দেওয়া জিনিস মহাপ্রভু মূর্খ ছিলেন না কীর্তন ইংলিশে নয় সোনার নদী আর গোল্ডেন নদী আর মধ্যে অনেক পার্থক্য আছে আর যদি ইংলিশেই করতে হয় যারা ইংলিশ দেখায় আপনারা কি জানবেন আপনাদেরকে যেটা দেখায় আপনারা সেটা করেন এখন অনেক কীর্তনই আছে কীর্তনটাকে অপভ্রংশ করে দিয়েছে যেটা আসল কীর্তন সেটা নেই যারা দেখায় তাদের জন্য বলছি বল কিছু দরকার নাই শ্রীমদ ভাগবতে গোপী গীতের 18খানা যে শ্লোক আছে ওই শ্লোকটা তুমি ট্রান্সলেট করে আমাকে দেখিয়ে দাও কত বড় পণ্ডিত দেখা ধরা পড়ে যাবে তার সমস্ত কিছু পণ্ড হয়ে যাবে জয় রাধে যাই হোক এ জিনিস বাংলার জিনিস মহাপ্রভুর দেওয়া জিনিস আমি বাংলাতেই গিয়েছি ওখানে 13 দিন ছিলাম এবং তাদের যে কৃষ্ণ নামের প্রতি এই বৈষ্ণব পদাবলীর প্রতি যে অনুরাগ ও না গেলে বোঝা যাবে না যাই হোক সেই মহাপ্রভুর কথা আগে আলোচনা করছি আজ থেকে 537 বছর আগে এই বাংলার ভূমিতে নবদ্বীপে নদীয়ায় রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ দুই দেহ এক হয়ে শচী গর্ভসিন্ধু মাঝে গৌর রূপে এসেছিলেন বাংলার মানুষের পরম সৌভাগ্য এ কথা আমরা সকলেই শুনেছি বা জানি কিন্তু মহাপ্রভু অবতীর্ণের সূচনাটি করেছিলেন কে অবতীর্ণের সূচনাটি করেছিলেন দেবর্ষী নারদ কখন সময়টা ছিল কেমন জানেন দ্বাপর যুগ শেষ কলিযুগ আগত
এই সন্ধিক্ষণ একদিন দেবর্ষি নারদ বিনা আযোগে কৃষ্ণ কোন গান গাইতে গাইতে কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ কি দেখলেন, একটা অদ্ভুত দৃশ্য দেখলেন, কি না সামনে দিয়ে এক প্রকাণ্ড আকৃতির একটা পুরুষ এগিয়ে আসছে। সেই পুরুষটি একা নয় মা, বেশ লম্বা চড়া বলিষ্ঠ এক পুরুষ এগিয়ে আসছে। পুরুষটি একা নয়, সেই পুরুষটির কাঁধে বসে আছে এক অপূর্ব সুন্দরী রমণী। সুন্দরী রমণী বেশ লম্বা চড়া এক পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বস করিয়েছে। আর ওই পুরুষটি কি করেছে জানেন, একজন তাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। এ দৃশ্য দেখার পর দেবর্ষী নারদ কাঁদছে আর কেনে কেনে বলছে, হে করুণাময়, হে করুণা সিন্ধু, হে গোবিন্দ, এ তুমি আমায় কি দেখালে প্রভু, এরকম দৃশ্য তো দেখাও না। এই পুরুষ এর আগে থেকে মর্তধামে কখনো দেখি নাই, সামনে এলে ওর পরিচয় জিজ্ঞাসা করবে। পথের এক পাশে দাঁড়িয়ে আছে সেই প্রকাণ্ড আকৃতির পুরুষটি চলে আসছে। আস্তে আস্তে যেই না দেবর্ষী নারদের সম্মুখে এসেছে, নারদ পরিচয় জিজ্ঞাসা করবে কি গো। নারদকে দেখেই সেই প্রকাণ্ড আকৃতির পুরুষটি বলছে, দেবর্ষী প্রণাম গ্রহণ করো। দেবর্ষী বলছে, দেখো ভাই কে তুমি, আমি তো তোমায় চিনতে পারলাম না। চিনতে পারলাম না বলে পারবে না নারদ, এই যে আমায় দেখছো আমায় চিনতে পারবে না, আমার কাঁধে যে সুন্দরী রমণী বসে আছে তুমি তাকেও চিনতে পারবে না। আর আমি যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি তুমি তাকেও চিনতে পারবে না। দেবর্ষী বলছে, প্রভু কৃপা করে যদি পরিচয় দেন তাহলে পরিচয় চাইছো। তবে শোনো দেবর্ষী, এই যে আমার কাঁধে যে অপূর্ব সুন্দরী রমণীটি বসে আছে, বসে আছে সেটিকে জানো কে, সেটি হচ্ছে আমার আমার সহধর্মিনী, আমার পত্নী, আমার পত্নী। এই যে কাঁধে যে সুন্দরী রমণীটাকে বস করেছি না, সেটি আমার পত্নী। আরে আমি যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি সেটিকে জানো, সেটি হচ্ছে গর্ভধারিণী মায়ামা, মায়ামা। কাঁধে যে সুন্দরী রমণী দিবস আছে সেটি আমার পত্নী, যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে গর্ভধারিণী। তুমি কে? এই যে আমায় আমায় এই যে প্রকাণ্ড আকৃতির পুরুষটিকে দেখতে পাচ্ছ, আমি কি জানো কে তুমি? আমি হচ্ছি কলি মহারাজ। দেখো কলিযুগে তো এটাই হচ্ছে, মাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে, পত্নীকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেবর্ষী বলছে, হাইরে কলি এই তোর দশা, একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন ছাড়া এখন কলিযুগে জীবকে রক্ষা করবে কে? ভগবানকে মর্তানোর উপায় কি? একমাত্র স্বয়ং সম্পূর্ণ ভগবান ছাড়া কলিযুগের জীবকে কেউ রক্ষা করতে আনার উপায় কি? যারা বৃন্দাবন গিয়েছেন দেখে থাকবেন, আমরা দুটি কুণ্ডের সন্ধান জানি, একটা শ্যামকুণ্ড আর একটা রাধাকুণ্ড। 1000 কুণ্ড আছে বৃন্দাবনে, ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, প্রেম সরোবর, কুসুম সরোবর, ব্রহ্মকুণ্ড, নারদ কুণ্ড। তা সেই নারদ কুণ্ডের তীরে বসে দেবর্ষী নারদ বিনা আযোগে কৃষ্ণ গুণ গান আরম্ভ করেছিলেন। তার গানে স্বর্গমত্ত পাতাল তোলপার হয়ে উঠেছে। ভগবান সেখানে অবতীর্ণ হয়ে বলছে, বলো বলো দেবর্ষী, এহেন সময় তুমি কেন আমায় আহ্বান জানিয়েছো? জানিয়েছো দেবর্ষী বলছে, প্রভু জীবের তো এই দুরবস্থা, কৃপা করে তুমি যদি মর্ত অবতীর্ণ না হও এহেন কলিযুগের জীবকে রক্ষা করবে কে? ভগবান বললে, আমি তোমার কথা রাখতে পারলাম না। কেন না? আমায় মর্ত অবতীর্ণ হতে হলে সেই মুনি ঋষিদের আদেশের প্রয়োজন, ওই ধরিত্রী দেবীর কাতরা তোমার কানে পৌঁছানোর প্রয়োজন, তাছাড়া তো আমি পারি না। দেবর্ষী দেবর্ষী বলছে, প্রভু তাহলে এখন উপায় কি বলে, কেন না কাজ করো, মর্তে গিয়ে প্রেমের ক্ষেত্র তৈরি করো, পরে পারিষদবর্গ সাথে নিয়ে
সেখানে আমায় আহ্বান জানালেই আমি সেখানে অবতীর্ণ হব। দেবর্ষি আবার কাঁদছে করজোড়ে দাঁড়িয়ে, কি হলো কাঁদছো কেন? না প্রভু, প্রেমের ক্ষেত্র তৈরি করবে কে? বলে মুচুকুন্ড রয়েছে গুহায়, তাকে নিয়ে যাও, সে প্রেমের ক্ষেত্র তৈরি। মুচুকুন্ডটি কে? মুচুকুন্ডটা হচ্ছে বৈষ্ণব সাহিত্যের আদি, বৈষ্ণব সাহিত্যের স্রষ্টা জয়দেব কবি হচ্ছেন মুচুকুন্ড। তিনি সেখানে অবতীর্ণ হলেন, প্রেমের ক্ষেত্র তৈরি হলো। দেবর্ষি নারদ পালি সর্বর্গ সাথে নিয়ে সেখানে অবতীর্ণ হলেন। এবার সেই রুদ্রাবতার সেই শান্তিপূর্ণা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এক গণ্ডুষ জল, একটি তুলসী দল ওই গোবিন্দ চরণে অর্ঘ্য দিয়ে কাঁদছে। আর কেঁদে কেঁদে কি বলছে জানেন? এক গণ্ডুষ জল একটি তুলসী দল যদি কেউ গোবিন্দ চরণে দেয় কি হয় জানেন? কিছু বেশি কিছু লাগবে না, এক গণ্ডুষ জল আর একটি তুলসী দল। তুলসী দল মাত্রেই না জলস্য চুলুকে নবা বিক্রণীতে সমাত্মানং ভক্তব্য ভগবৎসর। যদি কেউ হে গোবিন্দ তোমার হলাম বলে, হে গোবিন্দ যা করো বলে, বেশি কিছু নয়, এক গণ্ডুষ জল একটি তুলসী দল দিতে পারো, তার কাছে স্বয়ং ভগবান চিরতরে জন্ম জন্মান্তরের মতো বিক্রয় হয়ে থাকে। বিকিয়ে যান যে অদ্বৈত ওই গঙ্গা জল আর তুলসী দিয়েছে। আহা, এই কলিযুগের জীবের দশা বলিনি হেরে, জীবকে উদ্ধার করার লাগি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে শচী গর্ভশূন্য মাঝে শ্রী রাধা প্রণয় মহিমা কীর্তি শোভা মহিমা সাতৌ যেন ভূত মধুরিমা কীর্তি শোভা মহিমা সাক্ষাৎ সমাদান ভবতু কীর্তি শোভা ব্যতি লোভা তদ্ভাবাদ্য সমাজনি শচী গর্ভশূন্য গৌরূপে এলেন। আর কলিযুগের জীবের পারে যাওয়ার সহজ উপায় করলেন কি? বলে একবার হরি বল হরি বল কি বলে, কি নাম বলুন? মন্ত্র। আর মহাপ্রভু দিলেন মহামন্ত্র, বুঝলেন? মন্ত্র আর মহামন্ত্র, এটা এটা বলবার জন্য এতগুলো কথা খরচা করলাম, এতক্ষণ থেকে যে বক 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 করলাম এই এই কথাটার জন্যই, জয় রাধ, এতগুলো কথা খরচা করলাম। মন্ত্র আর মহামন্ত্র, রাজা আর মহারাজা, রাজা যে একটা জায়গার দায়িত্ব যার কাছে তিনি রাজা, আর অনেকগুলো রাজার মধ্যে যিনি প্রধান তিনি হচ্ছেন সর্বসব রাজার যিনি প্রধান তিনি হচ্ছেন মহারাজ। তাহলে মন্ত্র আর মহামন্ত্র, যে দেবতার পুজো করবেন তার মন্ত্র বললে সেই খালি একটাই, তিনি প্রসন্ন বা প্রসন্ন হবেন। কিন্তু এ মহামন্ত্র যেটা মহাপ্রভু দিলেন, মহামন্ত্র জানেন তো? মহামন্ত্র জানেন? এখানকার ছেলেগুলো আগেবারে যখন কীর্তন শেষ হয়ে গেছে যুগলে রেখে দিয়েছি, তখন আমার মনে আছে, বলছে ওই ওই শোনাতে হবে, ক্যাসেটে শুনেছে। এখন তো কীর্তন ক্যাসেটে হয়ে গেছে, আবার এখন ক্যাসেটে যে ইউটিউবে হয়ে গেছে, রেডি হয়ে বই যায়।
ওটাই কীর্তন। জয় রাম। মহাপ্রভু কি দিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে বলবেন, মহামন্ত্র তো, কোন মন্ত্র লাগবে না, সর্বমন্ত্রের সার। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সর্বদেব দেবী আনন্দিত হন। কলি যুগে কেন করলেন? সত্য যুগে নয়, তাতে নয়, দোয়াপরে নয়, মহাপ্রভু কলিতেই কেন করলেন? সত্য যুগে জীব কেমন করে ঈশ্বরকে লাভ করত? বিষ্ণু মহাপ্রভু কত কৃপালু, কত দয়ালু, এরকম দয়ার ঠাকুর কসমিন কালে হবে না বাবা। মহাপ্রভু অবতীর্ণ হয়ে চিন্তা করলেন সত্য যুগে জীব কেমন করে ঈশ্বরকে লাভ করত। বিষ্ণু অতি বিষ্ণু সত্য যুগে জীব হাজার হাজার বছর ধরে বিষ্ণুর ধ্যানের দ্বারা ঈশ্বরকে লাভ করত। এখন কলি যুগের জীব ধ্যান করতে পারবে? আপনারা ধ্যান করেন? কই বলুন তো, এখানে অনেক ভক্ত বসে আছেন, কে একটু হাত তুলে দেখান দেখি কে ধ্যান করেন। কিন্তু শ্রী গুরুদেব যখন দীক্ষা দেন তখন বলেন একটু ধ্যান করো, একটু নির্দেশন করো, একটু একনিষ্ঠাভাবে ভজন করো। আমরা চেষ্টা করি না তা নয়, চেষ্টা করি। ওই ঠাকুরের কাছে দেখবেন স্নান টান করাবো, ধূপ ধূপ দিয়ে একদম এরকম করে বসে থাক, কে ধ্যান করছে আর দেখবেন বসবেন, তখনই সংসারের যত জ্বালাগুলো আপনাকে আদর করতে আরম্ভ করবে।
যত চিন্তা এসে ঘিরে ধরবে, চঞ্চল চিত্ত। মা প্রভু বললেন চিত্ত চঞ্চল হলে তো ধ্যান হবে না, ধ্যানের জন্য চিত্তের একাগ্রতা থাকা দরকার। তাহলে কলিযুগের জীব তো ধ্যান করতে পারবে না, এদের ঈশ্বর প্রাপ্তি হবে কেমন করে? সত্যের পরে লোতে তা যুগ যোগ্য করা। তেতার যুগে জীবের যোগ্যের দ্বারা ঈশ্বরকে লাভ করত। মহাপ্রভু দেখলেন কলি যুগের জীব যোগ্য করতে পারবে না। আপনারা যোগ্য, আপনাদের এখানে যোগ্য হয় হোম হোম ওইটাই, ওই হোম ওইটাই যোগ্য। কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজার সময় যোগ্য হয় না? ঠাকুর মশাইরা করেন না? আমি কাউকে লক্ষ্য করে বলছি না, জয় রাধ। দেখবেন ওই অগ্নিকুণ্ড সাজিয়ে ঠাকুর মশাইরা ঘিরে ওম ভূ স্বাহাই রং ভূ, ওম ভূ স্বাহাই রং ভূ, ওম ভূর ভব স্বাহাই রং ভূর ভব, ওম স্বাহাই রং স্ব, ওম অগ্নে স্বাহাই রং অগ্নে, ওম ব্রহ্মণে স্বাহাই রং ব্রহ্মণে, ওম রাবণে স্বাহাই রং রাবণে, ওম ভূব স্বাহাই রং ভূব, ওম ভূর ভব স্বাহা। তাই না? কতক্ষণ হয় বলুন? ভয়ের কোনো কারণ নাই, আপনাদের যা হয় আমাদের তাই হয়। এই যে যোগ্য হয় কতক্ষণ হয়? 100 গ্রাম ঘি যতক্ষণ চলবে, ঘি শেষ যোগ্য শেষ। আমরা বড় বড় যোগ্য অনুষ্ঠানে কীর্তন করতে যাই, জানেন? মহালক্ষ্মী যোগ্য, মহারুদ্র যোগ্য, সচ্চন্ডী মহারুদ্র যোগ্য, 100 মন তিল, 100 মন তণ্ডুল, 100 মন ভব্য ঘৃত। বেনারস থেকে 10 জন পণ্ডিত আনা হয়। পরক্ষণে দেখা যায় কি, সকালে কয়েক ঘন্টা আর সন্ধ্যায় কয়েক ঘন্টা অগ্নিকুণ্ডে বসে আহুতি দেয়। মহাপ্রভু বললেন এতে যোগ্য সম্পন্ন হবে না কলিযুগে। কলিযুগে বিধিবত মানে নিয়ম নিষ্ঠা মেনে আহার নিদ্রা পরিত্যাগ করে, মানে খাওয়ার ঘুম পরিত্যাগ করে, আহার আর নিদ্রা, আহার মানে খাওয়া আর নিদ্রা মানে ঘুম, এই দুটো বাদ দিয়ে যদি এক নাগারে 6 মাস ধরে অগ্নিকুণ্ডে বসে আহুতি দিতে পারে, তবেই কলিযুগে যোগ্যের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে। তা কলিযুগের জীব 6 মাস না খেয়ে বেঁচে থাকতে পারবে বাবা? কি গো বলো, মায়েরা উপোস করো 6 মাস পারবে? আমি যদি বলি কালকে একটা ভালো তিথি আছে উপোস করবে, আমাকে বলবে হ্যাঁ বাবা কীর্তনে বাবা যখন বললে করবো, কিছুক্ষণ পর আমাকে ঘুরে জিজ্ঞাসা করবে কি খাবো বাবা, মানে উপসে কোনটা খেতে হয় কোনটা খেতে নাই বলি দাও। অন্নগত প্রাণ, মহাপ্রভুর কত দূরদর্শিতা ছিল দেখুন। 537 বছর আগেই জানতেন যে কলিযুগের জীব উপোস দিতে পারবে না, মানে যোগ্য করা সম্ভব নয়। সত্য গেল, তেতা গেল, এলো কি দ্বাপর যুগ। দ্বাপরে পরিচর্যায়া, দ্বাপরে পরিচর্যায়া, পরিচর্যায় মানে সেবা। যে বাড়িতে কীর্তন করতে এসছে সে বাড়ির একটা ট্রেডিশন আছে, আমি শুনলাম যে সেবা করায়, সেবার ব্যবস্থা আছে, আমি শুনলাম, আজকেই শুনলাম, কাকার কাছে শুনলাম, যাই হোক বহুদিন থেকে চলে আসছে, হ্যাঁ যাই হোক, এটা জানবেন গোবিন্দের অশেষ কৃপা আছে তাই হচ্ছে, কিন্তু কলিযুগে হবার কথা নয়। কেন জানেন? আমি আমার কথা বলি, আমার দাদু একটা বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল। দাদু ছিল কি আগ্রহ, কি না বংশ পরম্পরায় বিগ্রহ সেবা করবে। এবার বাবার সময় যখন এলো তখন হলো বিগ্রহ, কেন না আমার বাবা করেছে আমাকে করতে হবে বাবার সময়। এবার নাতির সময় যখন এলো তখন নাতি তো আজ লন্ডন, কাল ফ্রান্সে, পরশুদিন ইটালিতে, তারপরের দিন ধরুন আর এই আপনাদের এখানে, আরেকদিন আরেক বাড়িতে থাকার সময় হয় না। তো নাতি কি বলবে, বলে কি দরকার ছিল দাদুর এত ঝামেলা করার, আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। ঠাকুরের সেবা এখন ঝামেলা হয়েছে সব জায়গাতে, দেখবেন যেখানে যেখানে সেবা আছে এখন ওটা এক বড় বোঝ হয়ে গেছে ঠাকুরের সেবা।
আমি আমাকে দিয়ে দৃষ্টান্ত দিলাম যাই হোক তা মহাপ্রভু জানতেন কলিযুগে জীব সেবা দিতে পারবে না একমাত্র সেবা দিতে জানতেন কে জানেন মা যশোমতী তিনি ছিলেন স্বয়ং রাজমহিষী বাড়িতে চাকর চাকরানির অভাব ছিল না তা সত্ত্বেও মা আমার নিজ কোলে নবনী তুলতেন নবনী নামে নবনী কিন্তু দুটি আঙ্গুল দিয়ে নেড়ে দেখতেন কেন না নবনী যদি মোটা থাকে পাছে আমার লালনের বদনে লাগবে আহা যার জন্য নবনী হলো মা সেটা ভালো করে বসানোর জন্য ছাঁকতেন তার তো দিতেন গোবিন্দ বদনে এত যত্ন করি কেউ সেবা দেয় না মা সেবা তো এখন পালি হয় পালি পালি এই বৈশাখ মাসের তিন দিন আমার পালি আছে ঠাকুর সেবা আর কার্তিক মাসের দুদিন আর মাঘ মাসে বাবা এই তিন দিন বাঁচলাম এরকম ভাবে ঈশ্বরের সেবা হয় না মহাপ্রভু বলে সেবা দিতে পারবে না তাহলে যজ্ঞ করতে পারবে না ধ্যান করতে পারবে না সেবা দিতে পারবে না তাহলে এদের ঈশ্বর প্রাপ্তি হবে কেমন করে তখন সেই গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন শ্রীমান মহাপ্রভু কলিযুগে জীবের হাতে তুলে দিলেন বলে জীব নাম করো বলে একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আজ হরি বল হরি বল হয়েছে কেমন আজ শুক্লাম্বর গৃহে যাসি আবার উপনীত হবল রে শুক্লাম্বর গৃহে যাসি উপনীত শুক্লাম্বর গৃহে আসি উপনীত হবল হবল অন্ন দেহ বলি পাতে খায় বলি পাতে খায় দেখুন আমি পদাবলীগুলো না বুঝিয়ে দিলে বোঝা যাবে না মহাপ্রভুর একজন পরম ভক্ত ছিলেন যার নাম হচ্ছে শুক্লাম্বর অনেক ভক্ত ছিলেন তার মধ্যে প্রধান ছিলেন সাড়ে তিনজন যাই হোক
তাদের নিয়ে অন্য লীলা করেছিলেন এবং নবদ্বীপে শিবাস পণ্ডিত সেও বড় ভক্ত অদ্বৈতাচার্য সেও ভক্ত গদাধর সেও পরম ভক্ত কিন্তু তাদের ঘরের দরজায় গেলেন না মহাপ্রভু মহাপ্রভু শুক্লাম্বরের দরজায় এসে বলে ও শুক্লাম্বর আমাকে অন্ন না খুব খিদে পেয়েছে জয় রাধে অন্য কিছু না একদম 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 বলে দিলে কোন জিনিসটা খাবেন আপুরুচি খানা জয় রাধে আপুরুচি খানা আর পররুচি সিঙ্গার সাজগুজটা অন্য রুচিতে আর খাবারটা নিজের রুচিতে আমার যেটা ভালো লাগবে সেটাই তো খাবো হ্যাঁ গো বাঙালি মানুষ বারোটার সময় কি ভালো লাগবে কি খাইতে ভালো লাগবে ভাত খাইতে ভালো লাগবে তাহলে ভাতটা এমনি সোজা কথা নয় আপনারা ভাত বলেন তো আর আমি এই পদাবলী ভাষাতে বললাম অন্য ভাত হচ্ছে সংস্কৃত কথা আর অন্ন হচ্ছে বাংলায় বলে অন্ন তা মহাপ্রভু শুক্লাম্বরের দরজায় এসে বললে আমাকে অন্ন দাও মানে আমি ভাত খাবো ভাত দাও তাহলে শুক্লাম্বরের দরজায় অন্ন চাইলেন কেন আরো ভক্তদের দরজায় চাইলেন না কেন দেখুন অন্ন যাত্রার বাড়িতে নিতে নাই জয়রাজ এখানে যাত্রাতে ব্যাপার নয় অন্য যাত্রার বাড়িতে নিতে নাই অন্য নিতে গেলে তার উপার্জনের ব্যাপারটা আগে জেনে নিতে হবে ও যদি সৎ পথে উপার্জন হয় সেই অন্য নিলে সে অন্যে কোনো দোষ থাকে না আর যদি অসৎ পথে উপার্জন হয় আর তার বাড়িতে গিয়ে আপনি অন্য নেন তাহলে সেই অসৎ বৃত্তিটা আপনার মধ্যে প্রতিফলিত হবে বুঝলেন এখানে কিন্তু জাতপাতের ব্যাপার নয় আপনি বলবেন ব্রাহ্মণ সন্তান ওই জন্য এরকম বলছে তা নয় আপনার উপার্জনের ব্যাপারটা জানতে হবে সৎ পথে উপার্জন হলে সে বাড়ির অন্ন নিলে অন্যের দোষ নয় শাস্ত্রে প্রমাণ আছে মহাভারতে সব থেকে বড় বীর কে ছিল জানেন ভীষ্ম পিতামহ তার থেকে বড় বীর কেউ ছিল তা ভীষ্ম পিতামহ যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয় সেই সভায় ভীষ্ম পিতামহ ছিলেন কুলবধূর বস্ত্র হরণ হচ্ছে আর ভীষ্ম পিতামহর মতো বীরকে বসে বসে দেখতে হয়েছিল এর থেকে কষ্টের কিছু আছে কেন দেখতে হয়েছিল জানেন জয় রাধে এই কথাগুলো একটু ভালো করে শুনবেন আর তা নাহলে ফিল্ম কেটে যাবে কেন দেখতে হয়েছিল জানেন ওই যে দুর্যোধনের বাড়িতে পাপান্ন খেয়েছিল তার যে ক্রিয়া অন্ন থেকে একটা রস নির্গত হয় সেটা মস্তিষ্কে যায় এবং ক্রিয়া করে অন্য কিছুতে নয় অন্নতেই যার জন্য যত দোষ অন্নতে যত গুণ অন্নতে তাই মহাপ্রভু দেখলেন এই শুক্লাম্বর নিষ্কিঞ্চন ব্রাহ্মণ এ মাধুপুরী করে গোবিন্দের নাম করে ভিক্ষা করে সংসার চালায় এর থেকে নিষ্কিঞ্চন আর কেউ নাই তা এর বাড়িতে যদি অন্ন নি তাহলে সে অন্যের দোষ থাকবে না তাই মহাপ্রভু বলছে শুক্লাম্বর আমাকে অন্ন দাও 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 অন্য কিছু চাই না আমি অন্ন দাও না না অন্য কিছু চাই না আমি অন্ন দাও বলে ভাবাবে সে গৌর বলে অন্ন দাও ওই ভাবাবে সে গৌর বলে দরিদ্র ব্রাহ্মণ গোবিন্দের কাছে বসে বসে নাম করছিলেন আর মনে মনে বলছে গৌর হরি তুমি কৃপা করে আমার দরজায় এসেছো অন্ন চাইতে তোমাকে কি অন্ন দেবো তোমাকে তো দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই প্রত্যেকটি মাটির পাত্রে হাত ঢুকিয়ে দেখছে কোথাও এক দানা অন্ন পর্যন্ত নেই শুক্লাম্বর কান সার কেঁদে কেঁদে বলছে হে ঠাকুর তুমি আমাকে গরিব করে সেটা আমার ক্ষতি নাই কোনো দুঃখ নাই কিন্তু গরিব করলে কি এতই গরিব করতে হয় যে গৌর হরির সেবার থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো শুক্লাম্বর কাঁদছে
কানতে কান আর গৌরহরি কিন্তু চিৎকার করে ও শুভলাম্বর খুব খিদে পেয়েছে অন্নরা আজ তোমার এখানে অন্ন সেবা করব শুভলাম্বর চিন্তা করতে করতে মনে পড়ে গেল এই এই দেখছে একটা একটা ভান্ডে মহাপ্রসাদ রাখা আছে মহাপ্রসাদ জগন্নাথের প্রসাদ চিন্তা করছে এই প্রসাদে তো দোষ নাই আপনি পুরী ধামে গেলে আপনার সঙ্গে বসে আমি প্রসাদ পেয়ে নিতে পারি ওই একই পাতাতে আমি আপনার সঙ্গে বসে খেয়ে নিই আপনি কি জাত তার দেখার দরকার নেই মহাপ্রসাদের এমনই গুণ জয়রাজ যত দোষ থাকে সব চলে যায় সেই মহাপ্রসাদে তা সেই মহাপ্রসাদ রাখা আছে চিন্তা করছে আহা এটা আমার গৌর হরির জন্যই রাখা আছে সেই ভাণ্ডটা নিয়ে মহাপ্রভুর কাছে এসে অঝর জোরে শুক্লাম্বর কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে না তুমি অন্ন ভিক্ষা চাইছিলে আমি তোমার প্রসাদ ও হে তোমায় দিলাম তোমার প্রসাদ তোমায় দিলাম আজ তোমায়
প্রসাদ তোমায় দিলাম তুমি কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম তুমি কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম তুমি কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম তুমি কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম তুমি কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম তুমি কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম কৃপা করে গ্রহণ করো গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম কৃপা করে গ্রহণ করো আজ তোমার প্রসাদ তোমায় দিলাম কৃপা করে গ্রহণ প্রবেশ করে প্রসাদ নিয়ে সেই মহাপ্রসাদ নিয়ে বলে সবদিশে সব খেলা আজ বৃন্দাবনে প্রবেশ লাগো আজ সবদিশে সব খেলা বৃন্দাবনে প্রবেশ লাগো সবরি সে সব খেলা মহাপ্রভু প্রসাদ পেতে পেতে সবরি সে সব খেলা সবরি মানে স্মরণ করে সে সব খেলা কোন খেলা সেই বৃন্দাবনের খেলা কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা নরলীলা নর বপু যাহার স্বরূপ যাহার স্বরূপ বেশ বেনুক বেনুক ঈশ্বর নটবান নটবান নরলীলা হয়ে যায় রূপ হয় না সে সব খেলা সেই খেলা স্মরণ করে নিয়ে মনে পড়ে গেছে মহাপ্রভু কোন খেলা সেই যাত্রিক মুনিপত্নী উদ্ধার অন্ন ভিক্ষার কথা মনে পড়ে গেছে প্রসাদ পেতে পেতে চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু মাফ করবেন তা মনে পড়ে গিয়েছে যে মনে পড়ে গেছে সবারই সে সব খেলা এই চিন্তা করতে করতে বৃন্দাবনে প্রবেশিলা আজ কি কহব বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষ বলে আজ কি কহব ওরে বাসুদেব ঘোষে রে এ এ এ এ কি কহব আজ বাসুদেব ঘোষে রে বাসুদেব ঘোষের